সাল্লাল্লাহু আলাইহি আকালাহুকুম ফালিয়ালাকা সাবিহা সাফা, যখন তোমাদের কেউ খাবে তখন যেন প্লেট চেটে খাই, আঙ্গুল চেটে খাই। ফাইনাল্লাহ এদ্রি ফেয়াদিন আল বারাকা, তার জানা নাই কোন ভাতে বরকত আছে। আঙ্গুলে একটা ভাত লেগেছিল, ভাঙা ভাত ধুয়ে ফেলেছেন, তার সাথে বরকত চলে গেল। প্লেটে একটা ভাত ছিল, আপনি ধুয়ে ফেলে দিলেন, তার সাথে বরকত চলে গেল, চলে যাবে, এ কথাই ঠিক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাশ শয়তানা এহাজরা ইন্দা কুল্লি শাইতিন মিন শান, তোমাদের সব জায়গায় শয়তান যায়, সব জায়গায়, হাত্তা ইয়াহজরাহু ইন্দা তোয়াম, খাদ্যের সময়ও তোমাদের সাথে থাকে শয়তান, তোমাদের সাথে থাকে। অতএব এজা সাকাতাত মিনাহাদিকুমুল লুকমা ফালিউমিন মাকাদা মিনহাল আদা, যদি খাদ্য পড়ে যায় উঠিয়ে নাও, যদি ময়লা লেগে যায় সরিয়ে দাও। বলে ইয়াকুলুহা, সেজন্য এটা খেয়ে নেই। বলে ইয়াদাহালি শয়তান, এটা শয়তানের জন্য ছেড়ে না রাখে। ফাইনাল্লাহ এদিকে খেয়েতে নেলবা রাখা, তার জানা নাই কোন ভাতে বরকত রয়েছে। সম্মানিত মসজিদের মুসল্লি, বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। খাওয়ার সময় আঙ্গুল চেটে খেতে হবে, প্লেট চেটে খেতে হবে, বোঝা যাবে না কোন ভাতে বরকত রয়েছে। আপনার স্ত্রী কাজের মেয়েকে পাহারা দিবে, এই ভাতের পাতে ধোয়ার সময়টা দেখেছ ভাত ছিল কি না? ভাত যদি খাওয়ার যোগ্য হয় উঠিয়ে রাখবা, যদি অযোগ্য হয় তাহলে গরুকে দিবা, উপরে রাখবা, পাখি পাখি খাবে, ওটাকে ড্রেনে ফেলে দিলা, মানে পেশাব পায়খানার সাথে খাদ্যটা চলে গেল, নিয়ামতকে অপমান করা হলো। আপনার স্ত্রী নিজে করুক বা কাজের মেয়েকে দে করিয়ে নেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি বাড়িতে বাস্তবায়ন করতে হবে, এ কথাই জরুরি, জরুরি। সম্মানিত মসজিদের মুসল্লি, বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। হাবিবনা অহসিবনা হার বলেন, একদা আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ রাসূল ইন্না নাকুল আলা নাসবাও, আমরা খাই কিন্তু আমরা তৃপ্তি পাই না। তখন আল্লাহ রাসূল বলছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হালতাস তামেউনা আলা তো আমি কুমাতা থাপার রাখো না, খেতে যখন বসো তখন সবাই মিলে একসাথে খাও না ভিন্ন ভিন্ন খাও? না তাফার রাখো, আমরা ভিন্ন ভিন্ন খাই, আমি একবার খাই, আমার স্ত্রী একবার খাই, ছেলে মেয়ে একবার খাই, এইভাবে খাই। তখন আল্লাহ রাসূল বললেন, না ইস্তামুই আল্লাহ তো আমেকুম পাঁচকরুল্লাহ ইবার একলাকুম ফিহে, একসাথে খাও, খাদ্যে বরকত দেওয়া হবে, তাহলে তৃপ্তি পাওয়া, বিসমিল্লাহ বলো, একসাথে খাও, খাদ্যে বরকত দেওয়া হবে। ছেলে মেয়ে আহল পরিবার একসাথে খাওয়ার চেষ্টা করবেন, রাখাল কিষান জন মানুষ মেহমান সবকে একসাথে খাওয়ার দিবেন, তাহলে বরকত হবে। ভিন্ন ভিন্নময় সময়ে খেলে বরকত উঠে যাবে, তাড়াতাড়ি ভাত শেষ হবে, তরকারি শেষ হবে, ঝামেলা নেমে আসবে, এ কথাই ঠিক। এ কথা আমি বলিনি, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি বলেন ইস্তামিউ আলা তোয়ামিকুম, সবাই একসাথে খাও, তাহলে কি হবে? ফাইন্না তোয়ামাল ওয়াহিদ এক ফিল ইসনান, একজনের খাদ্য দুইজনের হবে, ওয়া তোয়ামাল ইসনান এক ফিল সানা সামানিয়া, দুইজনের খাদ্য আটজনের হবে। বুখারি মুসলিম, একসাথে খাও, হাত যত বেশি হবে বরকত তত বেশি হবে। আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রী দুজন মিলে খাচ্ছেন, বাপ মাকে বলবেন চারজন খাবে, ভাগনা ভাগ্নিকে বলবেন সবাই খাবে, এবারে চুপ করে ভিন্ন হয়ে খাওয়ার চেষ্টা করবেন না, ভুলেও বলছেন বলবেন না যে আম্মা আমরা আপনাকে ভাগ করে নিলাম, আমার কাছে দুই দিন ওর কাছে দুই দিন, এই কথা থেকে একবারে তোবা করে ফিরে আসবেন, আম্মা আপনি আমার সাথে খাবেন, আব্বা আমার সাথে খাবে, ভাগনা ভাগ্নি আমার সাথে খাবে, যত মানুষ আমার বাপের আত্মীয় স্বজন আছে সবাই আমার কাছে খাবে, ঘোষণা দেন বরকত হবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস, হাত বেশি হলে বরকত বেশি হবে, এ কথাই ঠিক। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি বিবেচনা করে খাও পান করার নিয়ম পালন করার জন্য অনুরোধ জানাচ্ছিলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। খাওয়ার নিয়ম, মেদিনার মাদিকারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুলু তামাকুম ইবারাক লাকুম ফিহে, যখন চাউল রান্না করবে তখন মেপে নিতে হবে, আটার যখন রুটি বানাবে তখন মেপে নিতে হবে, তাহলে তাতে বরকত হবে।
আমরা রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের মানুষ হিসেবে আমাদের মাচাচিকে দেখেছি, ওরা ভাত রান্না করার সময় চাউল মেপে নেয় কিন্তু আটা মেপে রুটি বানায় না, হাতে এভাবে উঠিয়ে নেয়, অনুমান করে এতে দুইজনের হবে চারজনের হবে না, ওর একটা মাপ থাকতে হবে, একটা দুশোর একটা কোটে, আমি এই 200 আটার রুটি বানাচ্ছি, আমি হাফ কেজি চাউল রান্না করছি, এটা মেপে রান্না করতে হবে, হাদিস বুখারী মুসলিম, তাতে বরকত বেশি হবে, এ কথাই ঠিক। খাদ্যপানি সব কিছুই মেপে হিসাব করে রান্না করতে হবে, তাতে বরকত হবে, এ কথাই ঠিক। খাদ্যের নিয়ম, হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আকুলু মুত্তাকিয়ান, আমি কখনো হেলান দিয়ে খাইনি, আল্লাহর নবী কখনো হেলান দিয়ে খাননি, হেলান দেওয়া কি জিনিস? আরবি বিদ্যাঙ্গন বলেন, চেয়ারে বসে পিঠে আর চেয়ারের সাথে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া। বিদ্যাঙ্গন বলেন, ডান হাত মাটিতে লাগিয়ে বা বাম হাত মাটিতে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া। মোল্লা আলী কারি হানাফি বিদ্যান বলেন, চার জানু বসে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া। তাহলে খেতে হবে কিভাবে? পেশাব পায়খানায় বসে যখন ওইভাবে বসে খাওয়ার নাম ঠিকভাবে খাওয়া, তাহলে পেটটা উরুর সাথে চাপা থাকবে আর আপনি খেতে কম পারবেন, মূলত খেতে কম হবে, এটাই ঠিক। যে পদ্ধতিতে বসলে খাওয়া কম হবে, পেটটা চাপা থাকবে, সেই পদ্ধতি অবলম্বন করতে হবে, তাহলে আর হেলান দেওয়া থাকবে না, এটাই ঠিক। হেলান দেওয়া কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, আমি কখনো হেলান দিয়ে খাইনি, হেলান কি জিনিস? বিদ্যানগণ মনে করেন পিঠে চেয়ারের সাথে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া, বাম হাত মাটিতে লাগিয়ে খাওয়ার নাম, কোনো কিছুতে ট্যাগ দিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া। বিদ্যানগণ মনে করেন চার জানু বসে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া। তাহলে বসতে হবে কিভাবে? তাহলে পেশাব পায়খানার সময় যেভাবে বসে ওইভাবে বসলে পেটটা চাপা থাকবে, খাওয়া যাবে। আব্দুর রাজ্জাক সাহেব, এখন তো আমাদের প্রায় মানুষই এভাবে বসতে পারবে না, যাক সম্ভবপর চেষ্টা চালাবে, পেটটা যেন ঠেকা থাকে, আটকা থাকে, চাপা থাকে, তাহলে কম খাওয়া হবে, এ কথাই ঠিক। সম্মানিত মসজিদের মুসল্লি, খাওয়া, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আবা তামান কাত্তু ইনিস্তাওয়াকাল ওয়ান কারাহু তারাকাহু, আল্লাহ রাসূল জীবনে কোনোদিন কোনো খাদ্যের নিন্দা করেননি, ভালো লাগলে খেয়েছেন নলে ছেড়ে দিয়েছেন। খেতে বসে বলতে পারবেন না তরকারিতে লবণ বেশি হয়েছে, বউকে গালি দেওয়া তো বহু দূরের কথা, ওই সময়ে খাদ্যকে সামনে রেখে কোনো মন্তব্য চলবে না, সব মন্তব্য নিষিদ্ধ, অত্র বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ হয়। অতএব আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আজকে বাড়িতে খাওয়ার পূর্বেই আহাল পরিবার নিয়ে আগে বৈঠক হবে, তারপরে খাওয়া। খাওয়ার পদ্ধতিতে অনেক কথাই থাকবে, তার মধ্যে এটাও থাকবে, আজ থেকে অত্র বাড়িতে খাদ্যের খেতে বসে খাদ্যের নিন্দা করা নিষেধ। অনেক কথার সাথে এই কথাটিও থাকবে বলে আমরা জরুরি মনে করি, আমরা আরও জরুরি মনে করি, পরিবারের সাথে বসে আগে বৈঠক হবে, তারপরে খেতে হবে, এ কথাই ঠিক। সম্মানিত মসজিদের মুসল্লি, খাদ্যের পদ্ধতি, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মালা ইবনু আদম বেআন শাররান মিন বাতনিন, আদম সন্তান যত কিছু ব্যাগে থলিতে রাখে তার সবচেয়ে খারাপ পাত্র হলো পেট। আদম সন্তান জিনিসপাতি ব্যাগে রাখে, আদম সন্তান জিনিসপাতি রাখার পাত্রে রাখে, আদম সন্তান আদমের ছেলে মেয়ে যত কিছুতে জিনিস রাখে তার সবচেয়ে খারাপ পাত্র হলো পেট। পেটে খাদ্য রাখে আদম সন্তান, এটা হলো সবচেয়ে খারাপ। এই কথা বলার পরে তিনি বলছেন, অবে হাসবে ইবনে আদম, আদম সন্তানের জন্য যথেষ্ট যে ও কায়লাতুন, কয়েক লোকমা খাবে, ইকুইমসুল বাহু, যা দিয়ে পিঠে ঠিক রাখবে, যা দিয়ে চলাচল করতে পারবে, যা দিয়ে বেঁচে থাকতে পারবে, আদম সন্তানের একেবারেই যেভাবে বাঁচ
খেলে বাঁচতে পারবে, চলতে পারবে, এইভাবেই খাবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তারপরে বলেন ষোলো সন্নি লাখলে, অষোলো সন্নি সরবে, অষোলো সন্নি নফসে, তিন ভাগের এক ভাগ খাদ্যের জন্য, তিন ভাগের এক ভাগ পানির জন্য, তিন ভাগের এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য। আমরা বললাম দীর্ঘদিন থেকে, কিন্তু মানুষের বাড়িতে দাওয়াত খাওয়া লাগে তো তখন আর টিকতে পারি না, একটা থেকে একটা হয়েই যায়। এ হাদিস সহি, আপনি বিবেচনা করুন, এটা রাসূলের মুখের ভাষা। পানি যদি বেশি খান তবুও শ্বাসের অসুবিধা হবে, শ্বাসের অসুবিধা হলে অসুখ বিসুখ হবেই, খাদ্য বেশি হলে শ্বাসের অসুবিধা হবে তখন অসুখ হবেই। পেটের ভিতরে কোনো মেশিন নাই, তরল পদার্থ দিয়ে খাদ্যকে ডলে দেওয়া হয়। যদি পানি কমে যায় তরল পদার্থ, খাদ্য যদি বেশি হয় তখন বদহজম হবেই, কাউকে বলা লাগবে না, ওটা এমনিতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে খেলে শ্বাস চলাচল করতে পারবে, ঠিক আপনি ঠিক থাকবেন, অত্র হাদিসে এটাই প্রমাণ হয়। খাওয়ার পদ্ধতিতে তিন ভাগে খেতে হবে, যেই কথাটা আগে থেকে শুনেছি সেই কথাটার প্রমাণে হাদিস সহি, সহি হাদিস। এক ভাগ খাদ্য, এক ভাগ পানি, এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য।